আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সালমান শাহর সাথে আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না? বন্ধুত্ব এক সেন্সে তো প্রেমই বলা চলে। এটা সালমান শাহ সামনের জুটি বলতে অজ্ঞান অনেকেই, আবার সালমান শাহ মৌসুমীকেও এগিয়ে রাখার পক্ষে একদল। সালমান মৌসুমীর অভিষেক ছবি কিয়ামত থেকে কিয়ামতের বিপুল সাফল্যের পর অন্তরে অন্তরেও সুপারহিট হয় সালমান মৌসুমীর জুটির চাহিদা তখন তুঙ্গে। ঠিক এমন সময় কি এক অজানা কারণে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, সালমান মৌসুমী আর জুটি বাদ্যে রাজি হননি। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন না তারা। ঝুটি ভেঙে যাওয়ার কারণে পরিচালকরা বেশ বিপাকে পড়ে যান, কারণ ওই সময় মৌসুমী ছাড়া প্রতিষ্ঠিত সব অভিনেত্রীরাই ছিলেন সালমানের সিনিয়র, বিশেষ করে চম্পা ও দিতি। তাদের সঙ্গে জুটি করেও লাভ হবে না, সালমান হয়ে পড়েন মৌসুমীবিহীন একা। পরে অবশ্য এই জুটির আবারও দেখা গিয়েছিল মাত্র দু বছরের মধ্যে দেনমোহর এবং স্নেহ ছবিতে। সফল জুটি হওয়ার পরও তাদের ছবি মাত্র চারটি। মৌসুমীকে ছাড়াই কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে, হলো তাই। সেই সময় পরিচালক জহিরুল হক সিদ্ধান্ত নেন যে ইন্ডাস্ট্রির আরেক নতুন মুখ শাবনুরকে নিয়ে সালমানের সঙ্গে ছবি বানাবেন। শাবনুর অবশ্য এরই মধ্যে এহতাশামের চাঁদনি রাতে দিয়ে ব্যর্থ, আরও দুটি ছবিও করেছিলেন সাফল্য পাননি। শাবনুরকে নায়িকা হিসেবে নিতে সালমানের আপত্তি ছিল না, কিন্তু প্রযোজক সায় দিচ্ছিল না তখন। পরে অবশ্য জহিরুল হক তাকে আশ্বস্ত করেছিলেন। সে সময় গুজব ছড়িয়েছিল মৌসুমী এবং সালমান শাহের মধ্যে প্রেম ছিল। এই ব্যাপারে প্রকাশ্যে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। এক টেলিভিশন টক শোতে উপস্থাপক শারিয়ার নাজিব জয়ের উপস্থাপনায় মৌসুমীকে প্রশ্ন করা হয় যে আপনার সঙ্গে কি সালমানের প্রেম ছিল কিনা, আর সেই কারণেই আপনার জুটি ভেঙে দিয়েছিলেন। প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না? বন্ধুত্ব এক সেন্সে তো প্রেমই বলা চলে। এটা অন্যরকম একটা ফ্রেন্ডশিপ, প্রেমও বলতে পারো, বন্ধুত্ব বলতে পারো। আমি এটা মনে করি না এটার মধ্যে খারাপ কিছু আছে। জয়, তুমি আমাকে দেখেছো, সালমান স্যার আমার একসাথে শুটিং করতে দেখেছো, তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি, মনে আছে? ছবিটা রয়ে গেছে, আমি হঠাৎ করে দিন দেখলাম। তো তো দেখছো তো আমাদের মধ্যে কিন্তু সারাক্ষণ খুন শুটই হতো বেশি। প্রেম করতে দেখেছিলে? না, ওই সময় আমি বুঝতাম না আসলে, আমি অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলাম? আমি নায়ক খাও আপু, আমি এটা করব ওটা করব, তো ওটা তো তুমি বুঝতে। আপু আমি আসবো সেই প্রসঙ্গে, কিন্তু আমি মনে করি আসলে পারিবারিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চেয়েছি আমাদের দুজনেই দুজনের লাইফে। তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে, ইস্যুসগুলো, যে আমরা দুজন দুজনের সাথে কাজ করব না সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই। আমাকে কান ভাঙানি দেওয়ারও অনেক মানুষ ছিল, ওরও দেওয়া ছিল। তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা, যে দুই ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হতো। জয়ের পাল্টা প্রশ্ন, আপনাদের মধ্যে তো বিয়ে ঠিক হয় নাই, আপনারা ছবি করেছিলেন, এখানে পরিবারের সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, সেটা ফ্যামিলি জানে, আমি এই বিষয়ে ততটা বলতে পারবো না। দুই ফ্যামিলি কেউ চাইতো না আমরা একসঙ্গে কাজ করি, সিনেমায় যা হয় আর কি, আমাদের মাঝে ফ্যামিলি ভিলেন হয়ে যায়, আমাদের দুজনের আর কাজ করা হয়নি তাই। এবার জয়ের পাল্টা প্রশ্ন, অনেকে বলে সালমান শাহের সঙ্গে রাগ করে আপনি উমর সানিকে বিয়ে করেছেন। এবার মৌসুমী কিন্তু একটু লজ্জা পেলেন, তার লজ্জাবতী চেহারায় বললেন, এটা ঠিক নয়। তবে যাই হোক, তখন পর্দায় দেখা গেল যে মৌসুমীর পাশে উমর সানি বসে আছেন, তিনি একটু বিব্রত বোধ করছিলেন, এটা কিন্তু অনুভব করাই যায়। ও যে কথাই আছে না, যেহা রটে তার কিছুটা তো ঘটে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মৌসুমীর সাথে সালমানের কি প্রেম ছিল কিনা, আর প্রেমের কারণে কি তাদের জুটি ভেঙে গিয়েছিল নাকি উমর সানি ফ্যাক্ট, জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।